পাবনা চার আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু মারা গেছেন ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে মাহজাবিন শেরিন পিয়া বাবা শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ক্যান্সার কিডনি সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিউতে ছিলেন তিনি শামসুর রহমান শরীফ দিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন